পটুয়াখালীর বাউফলে টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে আতিকুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে উপজেলার পাকডাল গ্রামের ফজলুর রহমান রাহিমিয়া নুরালী মাদ্রাসা থেকে প্রায় 200 মিটার দূরে ফজলুর রহমান মুন্সিবাড়ি জামে মসজিদের টয়লেটের সেপটিক ট্যাঙ্কের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুল পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গপাশা ইউনিয়নের সরোয়ার সর্দারের ছেলে। পুলিশের ধারণা, বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থী তাকে হত্যা করেছে। বাফল থানার ওসি এটিএম আরিসুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজের পরে এই শিক্ষার্থী নিখোঁজ হয়। গত রোববার তার সহপাঠী ইসমাইল হোসেনের আচরণবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই আতিকুলের লাশ উদ্ধার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে ইসমাইল বলাৎকারের পর তাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।